শুরু হলো নিয়মিত স্লট বুকিং পরিষেবা। প্রথম দিনে যানজটে নাজেহাল শহরবাসী। সরকারি সূত্রে দাবি, কাজ পুরোমাত্রায় চালু হলে সব ঠিক হয়ে যাবে। সীমান্ত পরিবহনে নতুন করে গতি আনতে সরকারি উদ্যোগে চালু হয়েছে এই নতুন পরিষেবা স্লট বুকিং। শুরু হলো নিয়মিত স্লট বুকিং। প্রথম দিনেই যানজটে নাজেহাল বনগাঁবাসী। আর দরকার নেই পার্কিং, আর প্রয়োজন হবে না গুদামের। এবার মালভর্তি গাড়ি আসবে আর সহজ পথেই চলে যাবে ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশে। ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে ইতিমধ্যেই একাধিক কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত এক্সপোর্টারদের ব্যবসা করতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে সরকারের। পণ্য বোঝাই করে গাড়ি বেশি দিন দাঁড়িয়ে থাকলে মোটা টাকার ডিটেনশন গুনতে হয় এক্সপোর্টারকে। গাড়ি সঠিক সময়ে বাংলাদেশে না ঢুকলে গাড়ির মালিককে প্রতিদিন ডিটেনশন দিতে হয়, যার ফলে লাভ তো দূরস্ত, লোকসানের বহর বেড়ে যায়। সাম্প্রতিক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন অস্বচ্ছতা এবং অসুবিধার কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে সরাসরি স্লট বুকিংয়ের পাকাপাকি ব্যবস্থা চালু করেছে এরাজ্যের সরকার। অনলাইনে এই স্লট বুকিংয়ের মাধ্যমে পার্কিংয়ের সিরিয়াল নম্বর সহ গাড়ি বাংলাদেশে যাওয়া পর্যন্ত যাবতীয় কার্যপ্রণালী তদারকি করা যাবে দেশের যে কোনো প্রান্তে বসে। শুক্রবার ছিল ইন্টারনেটের মাধ্যমে সরাসরি স্লট বুকিংয়ের প্রথম দিন। এদিন এই উপলক্ষে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে দেখা গেল কয়েকশো রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। এদিন সারি দেওয়া পণ্যবাহী ট্রাক দেখা যায় গোপালনগর থানার পলতা এলাকা থেকে চাকদা রোড ও যশোর রোড জুড়ে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত। স্বভাবতই ট্রাকের লম্বা লাইনের কারণে যানজটের শিকার হয় বনগাঁবাসী। কাঁচামালের গাড়ি ডেলি সকালে এসে দাঁড়ায়। এবার এটা তো স্লট বুকিং নতুন চালু হয়েছে, তো কাল থেকে ইয়ে হয়েছে, আজ দুটো নাকি দিগলা দিয়েছে, আজকে থেকে করতেই হবে, কারণ কাঁচামালও স্লট বুকিংয়ের আন্ডারে যাবে, ওই জন্যই জ্যামটা আছে। হ্যাঁ, এটা সব মাল এখন স্লট বুকিংয়ে যাবে, এমনি কোনো জেনারেলভাবে যাবে না কোনো গাড়ি। আমরা সাতটার সময় পার্কিং দিয়ে দিত, সাতটার সময় চলে যেতাম। কাঁচামালের গাড়ি সকাল সাতটা থেকে পার্কিং দিয়ে দিত। আমরা তো বহুত তিনটে এসছি এদিকে, রাত্রে এখানে সব লাইন দিয়েছি, সাতটার সময় ছেড়ে দেয় গাড়িগুলো, কিন্তু আজকে ওই সব ঝামেলার জন্য ট্রান্সপোর্টের কী ব্যাপার আছে সেই জন্য আমাদের দাঁড়িয়ে আছি। এখন এই হবে নতুন করে হচ্ছে বুকিংগুলো, হলে তাই ছাড়বে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আঞ্চলিক পরিবহন অধিকর্তা দেবাশিস রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ প্রথম দিন একটু অসুবিধা হচ্ছে, ভবিষ্যতে কাজ পুরোমাত্রায় চালু হয়ে গেলে সহজ পদ্ধতি মেনে সব ঠিক হয়ে যাবে। যানজটের প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কর্মীরা তাদের সাধ্যমতো যানজট নিয়ন্ত্রণ করছেন। এর আগে অবধি যেটা অনলাইন চালু হওয়ার পরে আগে অবধি আমাদের যে হচ্ছে নন পেরিসেবল যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো আপনার মুভমেন্ট হতো রাত্রিবেলা, নন পেরিসেবল গাড়ি। তো নন পেরিসেবল গাড়ি মুভমেন্ট হওয়ার জন্য ওরা আগের দিন বুকিং করতো, বুকিং করার পরে পরের দিন গেট পাস পেতো, গেট পাস অনুযায়ী তারা চলে যেত বা ডেট অনুযায়ী তারা চলে যেত। আজকে যেটা হয়েছে, পেরিসেবলটা আমাদের ছিল না, আজ থেকে পেরিসেবল চালু হয়েছে। তো পেরিসেবল চালু হওয়ার দরুন, যেহেতু একদম ধরুন আজ থেকে প্রথম চালু হলো, একটু অসুবিধা হয়তো হচ্ছে, কিন্তু আগামীতে আর অসুবিধাটা হয়তো হবে না। অনলাইন বুকিং এর ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যাচ্ছে যে নেট প্রসেসিং এ যে ইন্টারনেট সমস্যা বা যে পোর্টালে আপলোড হচ্ছে সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে এবং আপলোডটা স্লো হচ্ছে না। এই ক্ষেত্রে আজকে যেহেতু প্রথম, মানে পেরিসেবল গুডস এর ক্ষেত্রে, পেরিসেবল হ্যাজার্ডাস গুডস এর মুভমেন্ট যেহেতু আজকে প্রথম, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের অফিসাররাও আছেন, প্লাস ওখানে মেনলি যারা করছেন আমাদের আইটি তরফ থেকে নোডাল অফিসার আছেন, উনি যথাযথভাবে সাহায্য করছেন, তাদেরকে ফোনে আমার সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রয়েছে, এবং আমরা যথাযথ চেষ্টা করে, এবং ওখানে আপনি হয়তো দেখে রাখবেন ট্রাফিক তরফ থেকেও টিআই সাহেব আছেন, সবগুলো যথাযথভাবে আমরা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এই স্লট বুকিংয়ের বিজ্ঞপ্তি বেশ কয়েকদিন আগেই করে দেওয়া হয়েছিল। আজ থেকে কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় উপকরণ রপ্তানির স্লট বুকিং প্রক্রিয়া চালু হয়েছে। আগামীতে এই যানজট সমস্যা না থাকার পাশাপাশি এই স্লট বুকিংয়ের নিয়মের ফলে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি সাম্প্রতিক বাংলাদেশের অর্থনৈতিক দৈন্যদশার কথাও তুলে ধরেন। বর্তমানে রপ্তানির পরিমাণ
অনেকটাই কম বলে জানান তিনি। স্লট বুকিং আজকে থেকে নয়, বেশ কয়েকদিন ধরেই স্লট বুকিং এর কাজ চলছে, মানে অনেকদিন হয়ে গেছে। এবং এই স্লট বুকিং এ প্রাথমিক অবস্থায় চ্যাসিস দিয়ে গভর্নমেন্ট শুরু করেছিল, তারপরে জেনারেল কমোডিটি শুরু হয়েছে, আর আজকে পেরিশেবল কমোডিটি এবং হ্যাজার্ডাস কমোডিটি, যেগুলো স্লটের আওতায় এতদিন ছিল না, সেটা আজকে থেকে চালু হয়েছে। যে কোনো জিনিস চালু করতে গেলে প্রথমেই সুবিধা অসুবিধা থাকবে, এবং তার মধ্যে দিয়ে সংশোধনের মাধ্যমে আগামী দিনে এগোতে হবে। এটা ঠিক দুঃখজনক যে প্রচুর কনজেশন হয়ে গেছে আজকে থেকে চালু করার জন্য, কিন্তু এ ব্যাপারে তো আগে থেকেই এক্সপোর্টারের কাছে বার্তা দেওয়া হয়েছে যে তারা স্লট বুকিংয়ের যে প্রসিডিওর তারা যেন ফলো করে, এবং তারা গাড়ি যখন বনগাঁয় নিয়ে আসবে, বিশেষ করে আজকে থেকে যেগুলো চালু হলো হ্যাজার্ডাস কার্গো এবং পেরিশেবল কমোডিটি, এবং তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা গাড়ি আনার আগে স্লট বুকিংয়ের প্রসিডিওরটি কিন্তু আপডেট করে আসবেন। তারপরে বলবো যে একটা অস্বস্তি হয়েছে যা খুবই খারাপ, এটা কাম্য নয়, অল্প একদিন দুদিন লাগবে এটা, তারপরে পূর্বের যে একদম ইজি মুভমেন্ট ছিল সেটাই চলে আসবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে সিস্টেম আমাদেরকে বুঝিয়েছিল বা বলেছিল তার অনেকটাই হয়তো টাকতে পারছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা পেরে উঠছি না। আমরা বাংলাদেশে সেমিটিতে খালি না হওয়া, গাড়ি 400-500 গাড়ি নিত এখন নিতে পারছে না, আর বাংলাদেশের অর্ডারও কমে এসছে, বাংলাদেশের ডলারের পজিশন তলানিতে, যার কারণে তাদের দেশ থেকে আমাদের দেশে ইম্পোর্ট করবার যে অর্ডার সেই অর্ডারটা থ্রু এলসি মারফত হয়, এবং এলসি মানে ডলারে, আর ডলারের অ্যাভেলেবিলিটি কমে এসছে আমরা যেটা জানতে পেরেছি, যার কারণে তাদের অত্যাবশ্যকীয় পণ্যর উপরে গুরুত্ব দিয়ে তারাই সেগুলোকে নেওয়ার চেষ্টা করছে, আর জেনারেল গুডস যে নিচ্ছে না অর্ডার হচ্ছে না তা না, খুব কম। এটা আমরা আশা করবো খুব তাড়াতাড়ি এরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।